সামনেই মুসলিম ধর্মের পবিত্র উৎসব ঈদ। এই উপলক্ষে শনিবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারগুলির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। প্রায় 300 পরিবারকে এই উপহার দেওয়া হয়। এই উপলক্ষে এদিন খানাকুল মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ ছাড়াও বিশ্বজিৎ দাস, দীপঙ্কর ঘোষাল, কুশাল বটব্যাল, অমিত সাময়ী, সমর ভট্টাচার্য এবং অন্যান্য বিজেপি কার্যকর্তারা। উল্লেখ্য, গত বছরও বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে ঈদ উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছিল। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার মানুষজন। মুমতাজ আলী লুঙ্গি লুঙ্গি মহত্তা বেগম, ঈদ উপলক্ষে কি কি কর্মসূচি পালন করা হলো আজকে? ঈদ উপলক্ষে আজকে আমরা একটা কর্মসূচি পালন করলাম, যেখানে তাই 300 অধিক আমরা মানুষকে আজকে নতুন পোশাক বিতরণ করলাম। অনেক মহিলারা ছিলেন, অনেক বাচ্চা ছিলেন, এখানে বয়স্ক মানুষরা ছিলেন, প্রত্যেককে দিতে পেরে খুব ভালো লাগছে। আমরা গত বছরও করেছিলাম, এই বছরও এই কর্মসূচি করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমরা এই কর্মসূচি করব। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।